আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। কত বছর বয়স থেকে মেয়েদের নামাজ ও পর্দা ফরজ হয়ে যায়? মেয়েদের নামাজ এবং পর্দা ফরজ হয় সাবালিকা হলে। সাবালিকা হয় মেয়েরা কিভাবে আপনারা জানেন? মেয়েরা যখন তাদের মাসিক রক্ত স্রাব তৈরি হয় তখন থেকে এটা লজ্জা পেয়ে না। আমরা অনেক বৈধ সুন্দর জিনিসকে লজ্জার ব্যাপার বানিয়ে ফেলি। পুরুষেরা সাবাল্যক হয় স্বপ্ন দোষের মাধ্যমে। এটা কোনো দোষ না, এটা গুণ। এটা যদি না হয় তাহলে ডাক্তার দেখা যায়। যাই হোক, সাবালিকা সাবালক হওয়ার পরে নামাজ পর্দা ফরজ হয়। তবে বাবাদের উপরে, মায়েদের উপরে মেয়েদের পর্দা করানো, ছেলেদের নামাজ পড়ানো ফরজ হয়ে যায় 10 বছর থেকে। অর্থাৎ কোন ছেলে মেয়ে যদি 10 বছর হয়েছে নামাজ না পড়ে, বাপমার গুণা হয়, ওদের গুণা হয় না। কথা বোঝেননি? বাবা মায়ের উপরে মেয়েদের পর্দা করানো নামাজ পড়ানো, ছেলেদের পর্দা করানো নামাজ পড়ানো 10 বছর থেকে ফরজ হয়ে যায়। আর ওদের উপরে অরিজিনাল ফরজ হবে তখন ওরা সাবালক হবে 12 বা 13 বা এই ধরনের সময়।